নমস্কার ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে যে ব্যাপারে কথা বলবো সেটা অ্যাম্প্লিফায়ার। আপনি দেখতে পাচ্ছেন এখানে সব অ্যাম্প্লিফায়ার এসে গেছে, স্টুডিও ওয়ার্ল্ডের অ্যাম্প্লিফায়ার আছে। এই অ্যাম্প্লিফায়ারগুলো আছে 1450 মডেল। এই লাটগুলো আপনি দেখতে পাচ্ছেন, এগুলো সব 701 মডেল আছে, আর এগুলো সব 4K2 মডেল আছে একদম নিচে পর্যন্ত, এগুলো সব দেখতে পাচ্ছেন। আর এদিকে আসুন, যারা প্রচার গাড়ি বা বাড়িতে ছোটো ছোটো সেট আপ চালাবার জন্য সেট করে তাদের জন্য এগুলো নিয়ে আসা হয়েছে। এগুলো 120 আছে, আপনি 80 ওয়াটেরও পাবেন, 60 ওয়াটেরও পাবেন। এগুলো 120 আছে, এগুলো সব 250 ওয়াটের আছে এই অ্যাম্প্লিফায়ারগুলো। বাকি মাল আবার আসছে, নেক্সট লটে এসে ঢুকবে কয়েকদিনের মধ্যে। তো মাঝখানে কিছুদিন মালের ক্রাইসিস হয়ে গেছিলো, তার জন্য প্রয়োজন দিতে পারিনি। এখন আবার মাল অ্যাভেলেবেল হয়ে গেছে, আর অসুবিধা হবে না। আর এর প্রত্যেকটা জিনিস আমি কম্পেয়ার করে দেখাবো। অলরেডি আমি একটা সেট আপ ছেড়েছি খানা খুলে, সেই সেট আপটা টেস্টিংও আমি করেছি, সেই ভিডিও আমি আপলোড করবো। আর ওই ভিডিওটা আপনারা দেখে বলবেন যে কেমন বাজছে, কেমন না বাজছে। কারণ বিগত 7 মাস হবে প্রায় স্টেঞ্জার অ্যাম্প্লিফায়ার দিয়ে আমি খুব কষ্ট পেয়েছিলাম, প্রায় 12 মিনিট দিয়েছিলাম। তো টেম্পারেচার ইস্যু হচ্ছিল, সবাই কিছু না কিছুভাবে ফেস করেছেন প্রবলেমগুলো। এই জন্য আজকে ডাইভার্ট করে একটা নতুন ব্র্যান্ড আমরা লঞ্চ করলাম। এখনো পর্যন্ত আমার চোখে এবং আমার টেস্টিংয়ের রেজাল্ট ভালো। আপনারাও ব্যবহার করুন, বা সুযোগ হলে কোথাও বাজারে আপনি দেখবেন এর কোয়ালিটি কেমন, আপনারাও ভরসা বিশ্বাস করতে পারেন। আর প্রত্যেকটা অ্যাম্প্লিফায়ার যে আছে এগুলো আমরা খুলে একদম ভেতর থেকে সব কিছু দেখাবো, এবং এগুলো কতটা ভালো বা খারাপ এটা কম্পারিজন করার জন্য কোনো একটা কোম্পানিকে আমাকে রেফারেন্স দিতে হবে। এই জন্য কোনো একটা কোম্পানির নাম নেবো, কাউকে ছোটো বা খারাপ বলার আমার অধিকার নেই। তো ভিডিওগুলো দেখবেন, ওয়ান বাই ওয়ান আসবে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।